हेलो एवरीवन, वेलकम टू माय यूट्यूब चैनल शताब्दी क्रचेट। आज के हमें खूब ही सुंदर देखते ब्यूटीफुल फ्लावर कीभावे बनाना है ता देखाबो। फ्लावर बनानों जुनु क्रूसकाटा निये ची 2.5 mm। फुलटा एक टू देखिए दीची पेचन थेके सामने थेके। प्रथमे हमें एक टा स्लिप नट लागिए नेब। आपनारा जे जे रकम पारें कलर व्यवहार करबें मैचिंग एर जुनु। तो हमें ऑरेंज कलर उल निये ची, एर परे चेन 9 प्रथम चेनर घरे स्लिप स्टिच बुने एक सर्कल बनिए नेब। चेन 5 तो एबार सर्कलर मध्य दुटो घर 1-2 स्किप करे 3 नम्बर घर बैक लूमे एक स्लिप स्टिच बुने नीते हबे। बैक लूमे बुने नीते हबे आबार चेन 5 आबार 1-2 ए 3 नम्बर घरे बैक लूमे एक स्लिप स्टिच चेन 5 तो आबार दुटो चेन स्किप करे एखानो दुटो चेन स्किप करे ए प्रथम चेन 5 एर घरे एकटा सिंगल क्रचेट। तो एइभाबे टोटल चेन 5 एर तीनटे घर रेडी हये गेछे। नेक्स्ट एबार चेन 4 नेक्स्ट 4 ट्रिपल क्रचेट 1-2-3-4 चेन 4 एबार चेन 5 एर सेम घरे एक सिंगल क्रचेट। तो एक पापड़ी रेडी हो गेलो। नेक्स्ट चेन 5 एर घर एक सिंगल क्रचेट चेन 4 4 ट्रिपल क्रचेट 1-2-3-4 आबार चेन 4 सेम घरे एक सिंगल क्रचेट। तो दुटो पापड़ी कमप्लीट। एक ही रकम भावे ये पापड़ीटाओ करे नेब। 1 सिंगल क्रचेट चेन 4 4 ट्रिपल क्रचेट 1-2-3-4 এবার চেন 4 সেম ঘরে একটা সিঙ্গেল ক্রচেট। তো তিনটে পাপড়ি কমপ্লিট। আবার চেন 5 এই পেছনের দিকে এই পাপড়ির প্রথম পাপড়ির ঘরের 1-2-3 এই দিক থেকে 1-2-3 এই ঠিক মিডিলে একটা সিঙ্গেল ক্রচেট বুনে চেন 5টা জয়েন্ট করে দিলাম। আবার চেন 5 এবার এই দুটো পাপড়ির মিডিলের ঘরে এই দুটো পাপড়ির ঠিক মিডিলের ঘরে একটা সিঙ্গেল ক্রচেট বুনে চেন 5টা জয়েন্ট করে দেব। এইভাবে পুরো রাউন্ডটা করতে হবে টোটাল 6 টাইমস। এবার চেন 5 এই পাপড়ির মিডিলের ঘরে একটা সিঙ্গেল ক্রচেট
আবার চেন ফাইভ, এবার দুটো পাপড়ির মিডিলের ঘরে একটা সিঙ্গেল ক্রচেট, চেন ফাইভ, এবার এই পাপড়ির মিডিলের ঘরে টোটাল ছটা ঘরে একটা পাপড়ি রেডি হয়েছে, তিন নম্বর ঘরে এইভাবে একটা সিঙ্গেল ক্রচেট, আবার চেন ফাইভ। তো এখানে এই প্রথম সিঙ্গেল ক্রচেটের ঘরে স্লিপ স্টিচ, এবার চেন ওয়ান, কিছুটা উল রেখে বাকি উল কেটে দিতে হবে। এবার আমি সবার প্রথমে এই ওপরে চেন নাইনের ঘরে গ্রিন কালারের উলটা জয়েন্ট করে দেব, চেন থ্রি, এই প্রথম চেন থ্রি এর ঘরে তিনটে ডিসি ক্রচেট, ওয়ান, টু, থ্রি। তো এখানে তিনটে ডিসি ক্রচেট, চেন থ্রি নিয়ে টোটাল চারটে ডিসি ক্রচেট বোনা হলো। নেক্সট চেন থ্রি এর ঘরে চারটে ডিসি ক্রচেট, ওয়ান, টু, থ্রি, ফোর। তো আবার নেক্সট চেন থ্রি এর ঘরে ফোর ডিসি ক্রচেট, ওয়ান, টু, থ্রি, ফোর। তো এখানে চেন থ্রি নিয়ে টোটাল টুয়েলভ ডিসি ক্রচেট বুনে নিয়েছি। এবার এই চেন থ্রি এর ঘরে এইভাবে স্লিপ স্টিচ বুনে রাউন্ডটা জয়েন্ট করলাম। এবার চেন ওয়ান, কিছুটা উল রেখে বাকি উল কেটে দেব, এবার নেক্সট রাউন্ড কালার চেঞ্জ করব। এখানে হোয়াইট কালারের উলটা একটা সিঙ্গেল ক্রচেট বুনে এইভাবে জয়েন্ট করে দেব, একটা সিঙ্গেল ক্রচেট রেডি। নেক্সট চেন ফোর, এবার ফাইভ ট্রিপল ক্রচেট, ওয়ান, টু, থ্রি, ফোর। নেক্সট চেন ফোর, সেম ঘরে একটা সিঙ্গেল ক্রচেট, তো একটা পাপড়ি রেডি। আবার নেক্সট চেন ফাইভের ঘরে একটা সিঙ্গেল ক্রচেট, চেন ফোর, ফাইভ ট্রিপল ক্রচেট, ওয়ান, টু, থ্রি, ফোর, ফাইভ। চেন ফোর, তো সেম ঘরেই একটা সিঙ্গেল ক্রচেট। তো দুটো পাপড়ি কমপ্লিট হয়ে গেল, এখনও চারটে পাপড়ি বানাতে হবে। নেক্সট ঘরেও একটা সিঙ্গেল ক্রচেট, তারপর চেন ফোর, ফাইভ ট্রিপল ক্রচেট, চেন ফোর, সিঙ্গেল ক্রচেট। ঠিক এইভাবে বাকি পাপড়িগুলো বানিয়ে নিয়েছি। এবার একটা স্লিপ স্টিচ বুনে নেব, নেক্সট চেন ফাইভ, তো এখানে এই দুটো পাপড়ির মিডিলের ঘরে একটা সিঙ্গেল ক্রচেট বুনে চেন ফাইভ জয়েন্ট করলাম, চেন ফাইভ, আবার
আবার দুটো পাপড়ির এই মিডিলের ঘরে এইভাবে একটা সিঙ্গেল ক্রচেট বুনে নেব। এখানে পাপড়ি বানানোর জন্য দুটো চেন পাইপের ঘর বুনে নিয়েছি, ঠিক একই রকমভাবে এখনও চারটে বানাতে হবে। এই দুটো পাপড়ির মিডিল ঘরে সিঙ্গেল ক্রচেট বুনে চেন পাইপ জয়েন্ট করতে হবে। টোটাল সিক্স টাইমস চেন পাইপ বুনে নিয়েছি, এটাই লাস্ট চেন পাইপের ঘর। তো এখানে আমি প্রথম এই চেন পাইপের ঘরে এইভাবে স্লিপ স্টিচ বুনে নেব। এবার চেন ওয়ান কিছুটা উল রেখে বাকি উল কেটে দেব। প্রথমে আমি এই যে এক্সট্রা উলগুলো আছে ওইগুলোকে সেলাই করে কেটে দিচ্ছি। তো পুরো ফুলটা পরিষ্কার হয়ে গেল, এবার ভালো লাগছে দেখতে। নেক্সট লাস্ট রাউন্ড, এখানে অরেঞ্জ কালারের উলটা আমি জয়েন্ট করে দেবো সিঙ্গেল ক্রচেট বুনে। এবার চেন ফোর, তো এখানে সিক্স ট্রিপল ক্রচেট হবে, ওয়ান টু থ্রি ফোর ফাইভ সিক্স, চেন ফোর, সেম ঘরে একটা সিঙ্গেল ক্রচেট। তো একটা পাপড়ি রেডি হয়ে গেল। এবার নেক্সট চেন ফাইভের ঘরে একটা সিঙ্গেল ক্রচেট, চেন ফোর, সিক্স ট্রিপল ক্রচেট, ওয়ান টু থ্রি ফোর ফাইভ সিক্স, চেন ফোর, সেম ঘরে একটা সিঙ্গেল ক্রচেট। তো এইভাবে দুটো পাপড়ি রেডি, ঠিক একই রকমভাবে বাকি পাপড়িগুলো করে নিতে হবে। সিঙ্গেল ক্রচেট, চেন ফোর, সিক্স ট্রিপল ক্রচেট, চেন ফোর, একটা সিঙ্গেল ক্রচেট। এখানে এই উলগুলো কেটে দিচ্ছি। তো এইভাবে এখনও ফোর টাইমস পাপড়ি বানিয়ে নিতে হবে ঠিক একই রকমভাবে। তো সমস্ত পাপড়িগুলো কমপ্লিট হয়ে গেছে। এখানে এবার এই প্রথম পাপড়ি সিঙ্গেল ক্রচেটের ঘরে স্লিপ স্টিচ বুনে রাউন্ডটা জয়েন্ট করে দেব। চেন ওয়ান কিছুটা উল রেখে বাকি উল কেটে দেব। এবার এই উলটাও সূঁচ দিয়ে ভালো করে পেছনের দিকে সেলাই করে দেব। তো রেডি হয়ে গেল খুবই সহজে, খুবই সুন্দর দেখতে ফুল। আজকের ভিডিওতে এই পর্যন্ত, দেখা হবে নতুন কোনো ভিডিওর সঙ্গে। থ্যাংক ইউ ফর ওয়াচিং, টাটা।